নমস্কার বন্ধুরা, অবশেষে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আজকে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে চেন্নাই কোস্টে, মানে তামিলনাড়ু কোস্টের আজুবাজুতে কাছাকাছিতে আর কি, আপনার সাউথ ওয়েস্ট বেতে। এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং ইন্টেন্সিফাইড হবে, তারপরে আরো ঘনীভূত হয়ে শেষ পর্যায়ে উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে এবং যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর আবহাওয়া দপ্তরের বিভিন্ন মডেল অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েই বঙ্গের উপকূলেই প্রবেশ করবে ঘূর্ণিঝড়, যেটি 26শে মে দুপুর কিংবা রাতের মধ্যেই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে প্রাথমিক পর্যায়ে, এমনটাই ইঙ্গিত মিলেছে। অপরদিকে 7 দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে তো আপডেট দেবই, তবে তার আগে আপনি এখন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভারতের চেন্নাই উপকূলে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর পূর্ব দিকে এগোবে, পরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অবস্থান করবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের গতিবেগ নিয়ে আবহাওয়া দপ্তর প্রাথমিকভাবে জানিয়েছে 65 কিলোমিটার, কিন্তু এর গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায়। এদিকে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পরেই চিন্তায় পড়েছেন পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী এলাকার বাসিন্দারা। রেমাল ঘূর্ণিঝড় তাদের এলাকায় আছড়ে পড়বে কিনা তা নিয়েও কিন্তু চিন্তায় রয়েছে। তো আপনারা লাইভ ট্র্যাকিং দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই একটি ঘূর্ণাবর্ত সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি শুক্রবার নাগাদ কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। মূলত আবহাওয়া দপ্তরের 3টে মডেল অনুযায়ী এর কিন্তু গতিপথ এই যে পশ্চিমবঙ্গ এই দিকেই কিন্তু হতে চলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেই জায়গা দিয়ে কিন্তু বঙ্গে প্রবেশ করছে এই ঘূর্ণিঝড়, এমনটা কিন্তু পূর্বাভাস, যেটা কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার 24শে মে নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। 25 তারিখ নাগাদ উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটি অবস্থান করছে। মূলত যেটি 26 তারিখ রবিবার নাগাদ দুপুর কিংবা রাতের মধ্যেই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে উপকূলীয়বর্তী এলাকায়, সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে হলদিয়া, এই সাইড দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় প্রবেশ করবে এমনটাই কিন্তু 3টে মডেলই কিন্তু জানাচ্ছে। তাই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু গভীর নিম্নচাপ সৃষ্টির যে প্রক্রিয়া সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে এবং যা কিনা আবহাওয়া দপ্তর 24 ঘন্টার মধ্যেই বড়সড় একটি ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিয়ে দেবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তবে এতটা পর্যন্ত কিন্তু খবর, 26শে মে নাগাদ কিন্তু বঙ্গেই ল্যান্ডফল করছে ঘূর্ণি ঝড় রেমাল। রবিবার, শনিবার, সোমবার, মঙ্গলবার উপকূলীয়বর্তী জেলাসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু একটা ঝড়ের প্রভাব থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উপকূলীয়বর্তী 3 জেলায় কিন্তু জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে এদিকে সাতক্ষীরা, মোংলা, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া, শ্যামনগর, বাগেরহাট, যশোর, পাবনা, মেহেরপুর, এদিকে যদি আমরা দেখি মতিরহাট, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত জায়গায় কিন্তু ঝড়ের একটা ভালো পরিমাণে প্রভাব পড়বে, যার কারণে কিন্তু মূলত বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার কিন্তু দাপট থাকবে এই উপকূলীয়বর্তী এলাকাতে। তো আপনারা বুঝতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে এ ল্যান্ডফল হতে চলেছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের বিভিন্ন মডেল বলছে, সেটাই আপনাদের দেখালাম। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বা অনেকটাই কম থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও কিন্তু সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিন্তু 30-40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে। পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আইসোলেটেড রেন পাওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, ওগুলিতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, এগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মূলত শুক্রবার উপকূলীয়বর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির একটু বেশি সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার, অর্থাৎ উপকূলীয়বর্তী এলাকায়।
শনিবার 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারের পর রবিবারেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে। পাশাপাশি রবিবার দিন 9 জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, তবে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর